এবং দাপট এত, শিক্ষামন্ত্রী তো পদত্যাগ করা উচিত। একটা কলেজের পরীক্ষা, রামানন্দ কলেজ পরীক্ষা পিছিয়ে দিয়ে কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে কেন? কারণ ওখানে পুলিশ থাকবে, পুলিশ কিসের জন্য? সরকারি অনুষ্ঠান না, তৃণমূলের দলের কর্মসূচিতে অভিষেক যদি বিপদে পড়ে, অভিষেককে রক্ষা করার পাহারাদার পুলিশ তারা থাকবে বলে কলেজ বন্ধ, পরীক্ষা বন্ধ, কি ফাজলামি হচ্ছে এগুলো? আমি বলছি শিক্ষামন্ত্রী কোথায়? তিনি কি ব্যর্থ? তিনি কি চেয়ার ধরে রাখতে চাইছেন? তার বিরুদ্ধে আজকে একটা মিছিল দেখেছেন, জনজোয়ার কাকে বলে? এটাকে বলে জনজোয়ার? ওই চারদিক থেকে হেলিকপ্টারে করে এসে দু চারটে লোক নিয়ে 300 কোটি টাকা, ওটা দাপট। আর এটা হচ্ছে মানুষের মিছিল, মানুষের সেই মিছিলের চেহারা সবাই দেখেছেন। এর মধ্যে মদন মিত্রই হোক আর শতাব্দী রায় হোক, অসিত পাল হোক আর তাপস রায় হোক, একে একে সবার সুর এদিক ওদিক হচ্ছে কেন? এটা তৃণমূলের শেষের শহর। তাপস রায়ের গুরুত্ব নেই, গুরুত্ব আছে কার? কুন্তল ঘোষদের গুরুত্ব আছে কার? কালীঘাটের কাকুদের, যারা টাকা নেবে, সম্পদ করবে, কোম্পানি করবে, কালীঘাটে টাকা পৌঁছে দেবে, ফলে হতাশার সুর পার্থ চ্যাটার্জির গলায় আছে। রাজ্যে তৃণমূলের প্রশ্রয়ে রাজ্যে বিজেপি বাড়ছে, এই দুই শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করাটাই আমাদের কাজ। পঞ্চায়েত ইলেকশনেও আমরা চাইব তৃণমূল বিজেপিকে পরাস্ত করে সবাইকে ঐক্যবদ্ধ করা, লাল ঝান্ডার দিক থেকে সেটাই আমাদের মনোভাব। এখন দেখা যাচ্ছে এপ্রিল মেতেও হচ্ছে না, কেন না? ভোট ডাকতে উনি ভয় পাচ্ছেন, ভোট ডাকতে উনি ভয় পাচ্ছেন, কোঅপারেটিভের নির্বাচনে হারছেন, যেখানেই আর নির্বাচন হচ্ছে হারছেন, দলের চেহারা বুঝতে পারছেন, ভোট করলে তৃণমূলের হার অবধারিত, অতএব উনি ভোট করার সাহস পাচ্ছেন না। আমরা বলছি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও, পঞ্চায়েত ভোটের দিন দাও। আমাদের পার্টির কমরেডরা যখন গেছে আজকে, তাদের ঢুকতে দেবে না পুলিশ, সাংবাদিকদের ঢুকতে দেবে না তৃণমূলের বাহিনী, পুলিশ সব জানে, পুলিশ টাকা নেয়, সেই টাকার ভাগ কালীঘাটে পৌঁছে দেয় এবং সেই কারণেই বেআইনি কাজে প্রশ্রয় দেয়। বাজি বেআইনি হবে না, আইনি ব্যবস্থা হবে, এর জন্য উদ্যোগ নিয়েছিল বামফ্রন্ট সরকার, আমি সেই উদ্যোগের সঙ্গে ছিলাম। বাইরের থেকে শিবকাশি থেকে ট্রেনার নিয়ে আসা হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছে, এখান থেকে লোক পাঠানো হয়েছে ট্রেনিংয়ের জন্য, এই সরকার এসে সব 12টা বাজিয়ে দিয়েছে, যত বেশি বেআইনি থাকবে তত টাকা লুট করা যাবে, এই থিওরিতে এখানকার সরকার চলে, পুলিশ টাকার ভাগ নেয়, ভাগ দেয়। আপনারা দেখছেন বর্তমান সময় .com। রেইনবো স্পেশালটি হসপিটাল, সব ধরনের উন্নত পরিষেবা আপনি পাবেন এখানে। এখানে রয়েছে অভিজ্ঞ চিকিৎসকেরা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট, মডার্ন ওটি উইথ হাই এন্ড সিআরএম এবং ইন হাউস ফার্মেসি। স্বল্প খরচে উন্নত পরিষেবা আপনি পাবেন রেইনবো স্পেশালটি হসপিটালে। ইয়োর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি, রেইনবো স্পেশালটি হসপিটাল। Yeah.
দা হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তার বাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে, আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন, সুব্যবস্থা আপনি পাবেন দা হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, You are watching bartamansamay.com।